হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেলে দেওয়া বোতল দিয়ে অসাধারণ একটি আইডিয়া নিয়ে হাজির হলাম আজকে। এখানে আমার তিনটি বোতল লাগবে। প্রথমে একটি বোতল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বোতলটা এখন কেটে নিব, তাই প্রথমে মার্ক করে নিচ্ছি যাতে বোতলটি কাটতে সুবিধা হয়। এখন মার্ক করা অংশ প্লেট দিয়ে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে এন্টি কাটার, ছুরি অথবা যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। বোতলটি কাটা হয়ে গিয়েছে, এখন লম্বা করে কেটে নিব। যথাসম্ভব চিকন করে কেটে নিতে হবে। ওপরের গোলা অংশ কাটা যাবে না, ওইখানে খালি রাখতে হবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এভাবে বোতলের চারিদিকে কেটে নিতে হবে। তো চারিদিকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। বাকি দুইটি বোতল এইভাবে কেটে নিব, শুধু সাইজটা একটু বড় করে নিতে হবে। এখন বাকি দুইটা বোতলও মার্ক করা বড় বড় অংশে কেটে নিব। এখন বোতল দুইটি লম্বালম্বি করে চিকন করে কেটে নিতে হবে। বোতলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় বোতলটি সাইডে রেখে ছোট দুইটি বোতলের ওপরের অংশ গোল করে কেটে নিব। দুইটি বোতল ছোট এবং মাঝারি সাইজ করে কেটে নিলাম। বোতলগুলো হাতে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন ছোট সাইজের বোতলটি বড় বোতলের ভেতরে কাজ করে দিতে হবে। এরপর সবচেয়ে বড় বোতলটির ভেতরে ছোট দুইটি বোতল ভাঁজ করে দিতে হবে। বোতলের খাপটি আলাদা করে সাইডে রেখে দিলাম। প্রথমে ছোট দুইটি বোতল সুতা দিয়ে এভাবে গিট দিয়ে নিতে হবে। তারপর সবগুলো এইভাবে অ্যাডজাস্ট করে নিব। এরপর বোতলের ক্যাপটি ছুরি গরম করে মাঝের অংশ কেটে নিচ্ছি। কাজটি খুবই সাবধানে করতে হবে। এরপর সাইজ মতো একটি সরু বাঁশের লাঠি নিতে হবে। প্রথমে ক্যাপটি লাঠির ভেতরে দিয়ে একটি কাপড় দিয়ে গিট দিয়ে দিব। এরপর বোতল এটার ভেতরে ঢুকিয়ে ক্যাপটি লাগিয়ে নিব। এটা যেন সরে না যায় এর জন্য নিচের সাইডেও কাপড় লাগিয়ে দিব। এরপর তিনটে বোতল একসাথে সেলাই করে নিলেই হয়ে যাবে।
প্রথমে একটি শক্ত কিছু দিয়ে সিল করে নিয়ে সিল বরাবর সেলাই করে নিব। এভাবে সিল করে নিলে সেলাই করতে সুবিধা হবে। ভালো করে গিট দিতে হবে, তাহলে কাজটি মজবুত হবে। তো সেলাই করার পর এখন টেপ দিয়ে নিচের অংশ ঢেকে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঝোল ছাড়াটির কিছু কিছু অংশ একটু মোটা হয়ে গিয়েছে, সেগুলো কেটে চিকন করে নিচ্ছি। যত চিকন করে কাটতে পারবেন তত ভালো হবে। তো আমার ঝাড়ুটি কমপ্লিট। এখন এটার কাজ দেখাচ্ছি। ঘরের জানালা দেয়াল সব জায়গার ময়লা খুব সহজে পরিষ্কার করে নিতে পারছি, দেখে আশা করি বুঝতে পারছেন। এই যে এটার মধ্যে সব ময়লা লেগে আসছে। এভাবে আপনারা কোনো খরচ ছাড়াই এই ঝাড়ুটি আজই বানিয়ে নিন। আরো নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।